98.3 FM. It's hot. 방글라 সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সত্যজিৎ রায়ের লেখা মহারাজা তারিণী খুড়ো। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় নীলকমল লালকমল শারদ সংখ্যায় 1393 বঙ্গাব্দে, অর্থাৎ 1986 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে তারিণী খুড়ো, তারিণী খুড়ো সাঙ্গপাঙ্গ, দেওয়ান ভার্গব রাও, অস্কার হরনস্টাইন এবং মহারাজা শত্রুঘ্ন সিংহ। গল্প পাঠে ও তারিণী খুড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়, তারিণী খুড়োর সাঙ্গপাঙ্গ মীর, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে মহারাজা তারিণী খুড়ো। আজ আপনার কপালে ভ্রুকুটি কেন খুড়ো? জিজ্ঞেস করল ন্যাকলা। এটা অবশ্য আমিও লক্ষ্য করেছিলাম। খুড়ো তক্তপোষের ওপর বাবু হয়ে বসে ডান হাতটা পায়ের পাতায় রেখে অল্প অল্প দুলছেন, তার কপালে ভাঁজ। খুড়ো বললেন, এই বাদলার সন্ধ্যায় গরম চা যতক্ষণ না পেটে পড়ছে ততক্ষণ ভ্রুকুটি থাকতে বাধ্য। খুড়ো আসার সঙ্গে সঙ্গেই চা অর্ডার দেওয়া হয়েছে, বেশি দেরিও হয়নি। তাও আমি আরেকবার চা করে নাম ধরে হাঁক দিলাম। এই একটা চা দিয়ে যা রে, আপনার গল্প ফাঁটা হয়ে গেছে, ন্যাপলা জিজ্ঞেস করল। সত্যি ওর সাহসের অন্ত নেই। গল্প আমি ফাঁদি না, দাঁত খিঁচিয়ে বললেন খুড়ো। আমার অভিজ্ঞতার স্টক অডেল, সে ফুরোতে ফুরোতে তোদের গোঁপদাড়ি গজিয়ে যাবে। চা এলো। খুড়ো একটা সশব্দ চুমুক দিয়ে বললেন, একদিনকার সুলতানের গল্প তারা হয়তো শুনেছিস, সেটা ঘটেছিল হুমায়ুনের যুগে। সেরকম আমাকে 5 দিনের মহারাজা হতে হয়েছিল একটা নেটিভ স্টেটে। সে গল্প তোদের বলেছি কি? আমরা সকলে একসঙ্গে না বলে উঠলাম। আপনাকে সিংহাসনে বসতে হয়েছিল? ন্যাপলা জিজ্ঞেস করল। একে না বললেন খুড়ো। 1964 এর ঘটনা। তখন রাজারা সিংহাসনে বসে না, ভারত অনেকদিন হলো স্বাধীন হয়ে গেছে। তবে রাজা গুলাব সিং এর তখন খুব খাতির, রাজ্যের সব লোকেরা তাকে মহারাজ বলে সম্বোধন করে। যাকে গল্পটা বলি শোন। খুড়ো কাপে আরেকটা চুমুক দিয়ে তার গল্প শুরু করলেন। আমি তখন বাঙ্গালোরে, মাদ্রাজে 2 বছর একটা হোটেলের ম্যানেজারি করে আবার বাবাগুরে। সেই সময় একদিন খবরের কাগজে একটা বিজ্ঞাপন চোখে পড়ল, অদ্ভুত বিজ্ঞাপন। ঠিক তেমনটি আর কখনো চোখে পড়েছে বলে মনে পড়ে না। বিজ্ঞাপনের মাথায় একজন লোকের ছবি, তার নিচে বড় হরফে লেখা 10,000 টাকা পুরস্কার। তারপর ছোট হরফে লিখছে যে ছবির চেহারার সঙ্গে আদল আছে, এমন লোক যদি কেউ থাকে সে যেন নিম্নলিখিত ঠিকানায় অ্যাপ্লাই করে তার নিজের ছবি সমেত। যাদের চেহারা মিলবে তাদের ইন্টারভিউতে ডাকা হবে। ঠিকানা হল ভার্গব রাও, দেওয়ান, মন্দর স্টেট, মাইসোর। মন্দর নামে যে একটা নেটিভ স্টেট আছে সেটা টক করে মনে পড়ে গেল। কিন্তু বিজ্ঞাপনে যা ছবি রয়েছে তিনি যে কে সেটা বুঝতে পারলুম না। নাই বা বুঝি, এটুকু বুঝি যে এই চেহারার সঙ্গে আমার নিজের চেহারার বিলক্ষণ মিল। আমি যদি আমার গোঁপটাকে একটু সরু করে ছাঁটি তাহলে দুই চেহারায় তফাৎ করা মুশকিল হবে। গোঁপ ছেটে ভিক্টোরিয়া ফটো স্টোরসে গিয়ে একটা পাসপোর্ট সাইজের ছবি তুলিয়ে অ্যাপ্লাই করে দিলুম। 10,000 টাকার লোভ সামলানো কি সহজ কথা? 7 দিনের মধ্যে উত্তর এসেছিল, ইন্টারভিউয়ের জন্য ডাক পড়েছে। যাতায়াতের খরচ বিজ্ঞাপনদাতারাই দেবেন, বোর্ড অ্যান্ড লজিংও তাদের দায়িত্ব। আমি যেন অবিলম্বে মন্দর রওনা দিই। এও বলেছিল চিঠিতে যে আমি যেন সঙ্গে দিন দশকের মতো জামা কাপড় নিয়ে নিই। পরের দিনই একটা টেলিগ্রাম ছেড়ে দিয়ে রওনা দিয়ে দিলুম।
হুবলি ছাড়িয়ে দুটো স্টেশন পরেই মন্দর। আমার জন্য স্টেশনে লোক থাকার কথা, অনেকখানি রাস্তা। ভাবতে ভাবতে গেলুম এই বিজ্ঞাপনের কি মানে হতে পারে। যে ভদ্রলোকের ছবিটা দেয়া হয়েছিল বিজ্ঞাপনে, তিনি যে সম্ভ্রান্ত বংশের লোক তাতে সন্দেহ নেই, কিন্তু তার জোড়া কেন দরকার হবে তা আমার মাথায় ঢুকল না। মন্দর স্টেশনে সুটকেস নিয়ে নেমে এদিক ওদিক দেখছি, এমন সময় এক বছর ষাটেকের ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন। এবার মিস্টার ব্যানার্জি আমার দিকে ডান হাত বাড়িয়ে জিজ্ঞাসা করলেন ভদ্রলোক। তিনি যে রীতিমতো অবাক হয়েছেন সেটা আর বলে দিতে হয় না। তো আমি বললাম, হ্যাঁ আমি মিস্টার ব্যানার্জি, আমার নাম ভার্গব রাও, বললেন ভদ্রলোক। আমি মন্দরের দেওয়ান, আমাদের বিশেষ সৌভাগ্য যে আপনার মতো একজন ক্যান্ডিডেট পেয়েছি। কিসের ক্যান্ডিডেট? আগে গাড়িতে উঠুন, পথে যেতে যেতে সব কথা হবে। আমাদের এখন রাজবাড়ি যেতে হবে, এখান থেকে 7 কিলোমিটার। পথে আপনার সব প্রশ্নের জবাব দিতে পারবে বলে বিশ্বাস করি। একটা পুরনো মডেলের সুপ্রশস্ত আর্মস্ট্রং সিডনি গাড়িতে গিয়ে উঠলুম। দেওয়ান সাহেব পিছনে আমার পাশেই বসলেন। জানলা দিয়ে দেখছি দূরে পাহাড়ের লাইন, ভারী মনোরম দৃশ্য। গাড়ি রওনা হওয়ার পর দেওয়ান রহস্য উদ্ঘাটন করতে শুরু করলেন। মিস্টার ব্যানার্জি, আমাদের এখানে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটায় একটা জটিল পরিস্থিতি দেখা দিয়েছে। আমাদের মহারাজা গুলাব সিং এর হঠাৎ মস্তিষ্কের বিকার দেখা দিয়েছে, হাসপাতালে চিকিৎসা চলছে, মাইসোর থেকে বড় ডাক্তার এসেছেন, কিন্তু খুব শিগগির আরোগ্যের কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। অথচ আর 3 দিনের মধ্যে মহারাজার কাছে এক অতি সম্মানিত গেস্ট আসছেন আমেরিকা থেকে, করোড়পতি মিস্টার অস্কার হোরেনস্টাইন। উনি প্রাচীন শিল্পদ্রব্য সংগ্রহ করেন এবং তার পেছনে লাখ লাখ ডলার খরচ করেন। আমাদের রাজারও সংগ্রহে অনেক পুরনো জিনিস আছে। তাঁর ইচ্ছে ছিল হোরেনস্টাইনকে কিছু জিনিস বিক্রি করা। তার একটা কারণ অবশ্য এই যে আমাদের তহবিলে অর্থাভাব দেখা দিয়েছে বেশ কিছুদিন থেকেই। আমাদের কম্পাউন্ডে ছোট বড় মাঝেরই প্রায় গোটা ছয়েক প্রাসাদ রয়েছে। রাজা তার মধ্যে একটিকে হোটেলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন। মন্দরে দেখবার জিনিসের অভাব নেই, লেক আছে, পাহাড় আছে, জঙ্গলে বাঘ হাতি হরিণ আছে। তাছাড়া এখানকার আবহাওয়া স্বাস্থ্যকর, ঠিকমতো বিজ্ঞাপন দিলে হোটেলের ব্যবসা মার খাবে বলে মনে হয় না। কিন্তু তার আগে কিছু নগদ টাকা পাওয়ার সম্ভাবনা ছিল এই হোরেনস্টাইনের কাছে, সেই জন্যে তাকে আর আমরা আসতে বারণ করিনি বা রাজার অসুখের কথা বলিনি। বুঝতেই পারছেন, বুঝতে আমি পেরেইছিলাম। বললাম, তার মানে খবরের কাগজের ছবিটা ছিল রাজার ছবি, আর আমাকে কিছুদিনের জন্য রাজার ভূমিকায় অবতীর্ণ হতে হবে, শুধু যে কদিন হোরেনস্টাইন থাকবেন সেই কদিন। হোরেনস্টাইনের সঙ্গে রাজার আলাপ হয় কোথায়? আমেরিকায়, মিনিয়াপোলিস শহরে। সেখানে রাজা বেড়াতে গিয়েছিলেন মার্চ মাসে। রাজার একমাত্র ছেলে মহিপাল সেখানে ডাক্তারি করে। মিনিয়াপোলিসে থাকতে একটা পার্টিতে রাজার সঙ্গে হোরেনস্টাইনের আলাপ হয়। সেখানেই রাজা তাঁকে আমন্ত্রণ জানান। হোরেনস্টাইনের শিকারেরও শখ আছে, কাজেই একদিন শিকারের বন্দোবস্ত করতে হবে। আপনি গুলি চালাতে পারেন? আমি বললাম, বিলক্ষণ, যদিও শিকার করিনি প্রায় 10-12 বছর। এ শিকার হাতির পিঠ থেকে, কাজেই অপেক্ষাকৃত নিরাপদ। আপনি যে রাজার সংগ্রহের কথা বলছিলেন, এগুলো কি ধরনের জিনিস? বেশিরভাগই অস্ত্রশস্ত্র, ছোরা, ঢাল, তলোয়ার, পিস্তল, এসব প্রচুর আছে এবং দেখলেই বুঝতে পারবেন সেগুলো কত মূল্যবান। এছাড়া প্রসাধনের জিনিসপত্র, আতরদান, আলবোলা, ছবি, ফুলদানি এসবও আছে।
আমার মনে হয় না আপনাকে বেশি পীড়াপিড়ি করতে হবে। সাহেবের কথা যা শুনলাম তাতে তিনি নিজেই কিনতে আগ্রহী হবেন। ইনি আসবেন বলে রাজা একটা দামের তালিকাও করে রেখেছিলেন, সেটাও আপনাকে দিয়ে দেব। দেওয়ানের সঙ্গে কথা বলে সমস্ত ব্যাপারটা বুঝতে পারলাম। আমাকে সাজতে হবে পাঁচ দিন কা সুলতান, তারপর আবার যে কে সেই। অবশ্যই পারিশ্রমিকের কথাটা ভুললে চলবে না, তখনকার দিনে 10,000 টাকার ভ্যালু এখনকার চেয়ে 5 গুণ বেশি। রাজবাড়ির বিশাল ফটক দিয়ে যখন গাড়ি ঢুকছে তখন বুকের ভেতরে বেশ একটা দুরুদুরু অনুভব করছিলাম, কিন্তু সত্যি বলতে কি নার্ভাস একটু হয়নি। গাড়িতে দেওয়ান বার তিনেক আমার দিকে চেয়ে দেখে বললেন, আমি স্বপ্নেও ভাবিনি যে আমাদের বিজ্ঞাপনের উত্তরে আমরা রাজার এমন একজন জোড়া পেয়ে যাব। আমি ধরেই নিয়েছিলাম আমাদের অতিথিকে জানিয়ে দিতে হবে যে তিনি যেন না আসেন। এখন দেখছি সাপও মরল লাঠিও ভাঙল না। সাহেব আসবেন বুধবার, আজ রবিবার। এই 3 দিন আমার কাজ হচ্ছে রাজার ডায়েরি পড়া আর টেপ রেকর্ডারে রাজার কণ্ঠস্বর শোনা। গোটা তিনেক ইংরেজি বক্তৃতার টেপ করা আছে, দেওয়ান সেগুলো আমার জিম্মায় দিয়ে দিলেন, আর সেই সঙ্গে চামড়ায় বাঁধানো গত 10 বছরের ডায়েরি। ডায়েরিগুলো উল্টে পাল্টে দেখলুম, ইংরেজিতে লেখা এবং বেশ চস্ত ইংরেজি। নানান খুঁটিনাটির খবর রয়েছে তাতে, রাজা কখন ঘুম থেকে ওঠেন, কি ব্যায়াম করেন, কি খেতে ভালোবাসেন, কি পড়তে ভালোবাসেন, সঙ্গীতে রাজার রুচি নেই, এসবই ডায়েরি থেকে জানা যায়। রাজা স্ত্রী মারা যান 3 বছর আগে, তাতে তিনি সাময়িকভাবে কি রকম ভেঙে পড়েছিলেন, মৃত্যুর পর 15 দিন ডায়েরির পাতা ফাঁকা, সেসব খবরও আমার খুব কাজে দিল। 3 দিনের শেষে আমি দেওয়ানকে বললাম আমি একদম তৈরি। এছাড়া আর একটা কথা আমি 2 দিন থেকে বলবো করছিলাম, সেটা আজ বলে দিলাম। দেওয়ানজি, ব্যবস্থা সবই ভালো, কিন্তু আমার দ্বারা ওই রাজসজ্জায় শোয়া চলবে না, অত নরম বিছানায় শোয়া আমার অভ্যেস নেই, ওতে ঘুমের ব্যাঘাত হয়। তাহলে আপনি থাকবেন কোথায়? জিজ্ঞেস করলেন দেওয়ানজি। আমি বললাম, কেন, আপনার এখানে তো অনেক ছোট ছোট প্রাসাদ রয়েছে, লালকোঠি, পিলাকোঠি, সাফেদ কোঠি, এর একটাতে থাকা যায় না? তা অবশ্যই যায়, দেওয়ান চিন্তিতভাবে বললেন। একদিক দিয়ে লালকোঠিতে থাকার খুব সুবিধে, একটা চমৎকার শোয়ার ঘর আছে যেখানে মহারাজার বাপ মাঝে মাঝে থাকতেন। শত্রুঘ্ন সিং এক বাড়িতে বেশি দিন থাকা পছন্দ করতেন না, তার জন্য নানা রকম ছোট ছোট বাসস্থান বানানো হয়েছিল। তো বেশ তো, সেই লালকোঠিতেই থাকবো। থাকবেন কেন, অসুবিধাটা কি? একটা ব্যাপার আছে। কি ব্যাপার? বছর 50 বয়সে শত্রুঘ্ন সিং এর মাথা খারাপ হয়ে যায়, উনি নিজের মাথায় রিভলভার মেরে আত্মহত্যা করেন, এবং সেটা করেন ওই লালকোঠির শোয়ার ঘরেই। আপনার ধারণা তার প্রেতাত্মা বাস করেন এই ঘরে? সে তো জানি না, তার মৃত্যুর পর ও ঘরে আর কেউ থাকেনি। তাহলে ওই ঘরে আমি থাকব, এই অভিজ্ঞতার সুযোগ ছাড়া যায় না। আমি অনেক ভূত দেখেছি, তাই আমার ভূতের ভয় নেই, আর বিছানাটা যেন অত নরম না হয়। দেওয়ান রাজি হয়ে গেলেন, অবশ্যই অবাকও কম হননি। একজন বাঙালির যে এত সাহস থাকতে পারে সেটা বোধ হয় উনি ভাবতে পারেননি। সেই দিনই বিকেলে সাহেব এসে পড়লেন, বয়স আন্দাজ 50, আমার চেয়েও 3 ইঞ্চি লম্বা, মুখের সব মাংস যেন থুতনিতে গিয়ে জমা হয়েছে, নীল চোখে সোনালি চশমা, মাথায় কাঁচা পাকা মেশানো চুল, মাঝখানে সিঁথি করে ব্যাকব্রাশ করা। সাহেব আসা মাত্র অবশ্যই আমি তার সঙ্গে দেখা করিনি। দেওয়ানজি বললেন, লোকটা আগে সাফেদ কোঠিতে নিজের ঘরে গিয়ে উঠুক, তারপর কিছুটা সময় দিয়ে ওকে আপনার কাছে নিয়ে আসব, নইলে প্রেস্টিজ থাকে না। তবে হ্যাঁ,
একটা কথা বলে রাখি, সাহেব মনে হলো একটু তিরিক্ষি মেজাজের লোক। স্টেশন থেকে আসার পথে গাড়ির টায়ার পাংচার হয়, তাতে বেশ খেপে আছে। আমি মনে মনে ঠিকই করে রেখেছিলাম যে সাহেব মেজাজ দেখালো আমি দেখাবো না। আমার সঙ্গে দেখা হতে রাগ আর রসিকতা মিলিয়ে সাহেব বললেন, ওয়াল মহারাজ, হোয়াট কাইন্ড অফ এ ওয়েলকাম ইজ দিস? মাঝ রাস্তায় আমাকে 15 মিনিট রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হলো। আমি যথাসাধ্য অ্যাপোলোজাইজ করলুম, বললুম যে আর কোনো গলতি হবে না সে গ্যারান্টি দিচ্ছি। সাহেব চেয়ারে বসলেন, তার জন্য শরবত এলো, সেটা খেয়ে যেন মাথাটা ঠান্ডা হলো। আমি বললাম, তুমি এখানে কি কি করতে চাও সেটা আমাকে বলো। অবশ্যই আমার মোটামুটি জানাই আছে আর সে অনুযায়ী ব্যবস্থাও করেছি, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। সাহেব বললেন, আমার শিকারের শখ আছে, আমি বাঘ মারতে চাই, সে ব্যবস্থা করেছ? আমি মাথা নেড়ে জানালাম, করেছি। আর আমি তোমার সংগ্রহ থেকে কিছু জিনিস কিনতে চাই আমার সংগ্রহের জন্য, বিশেষ করে সামনের বছর আমাদের বিয়ের রজত জয়ন্তী, আমার স্ত্রীর জন্য একটা ভালো উপহার আমি নিয়ে যেতে চাই। আশা করি তেমন জিনিস আছে তোমার সংগ্রহে? সেটা তুমি দেখলেই বুঝতে পারবে, ভালো জিনিসের অভাব নেই আমার 150 বছরের সংগ্রহে। দুপুরে খাবার পর সাহেবকে সংগ্রহশালায় নিয়ে যাওয়া হলো। আমি অবশ্য প্রথম দেখলাম জিনিসগুলো, দেখে চোখ জড়িয়ে গেল। এমন মহামূল্য জিনিস হাতছাড়া হয়ে যাবে ভাবতে আমার খারাপ লাগছিল। হরেনস্টাইন দেখলাম সমঝদার লোক, সে চটপট কেনবার মতো জিনিস আলাদা করে রাখতে লাগল। সব শুধু প্রায় 10 লাখ টাকার জিনিস এইভাবে বাঁচল, কিন্তু তাও তার কপাল থেকে ব্রুকুটি যায় না, ব্যাপার কি? শেষটায় বলল, সবই হলো কিন্তু ক্যাথরিনের উপযুক্ত কিছু পেলাম না এখনো। কোনো ভালো ডায়মন্ড ব্রোচ জাতীয় জিনিস তোমার নেই? আমার স্ত্রীর পাথরের উপর ভীষণ ফ্যান্সি, একখানা ভালো পাথরও যদি পেতাম তার জন্যে। আমি মাথা নেড়ে আক্ষেপ জানালাম, ভেরি সরি মিস্টার হরেনস্টাইন, পাথর থাকলে আমি তোমাকে নিশ্চয়ই দিতাম। সানডে সাসপেন্স শুধুমাত্র। দিনের বেলাটা সাহেবকে রাজার বড় গাড়ি লাগান্ডাতে ঘুরিয়ে শহরের নানান দৃশ্য দেখানো হলো। সন্ধ্যায় দুজনে বসে কিছুক্ষণ দাবা খেললাম। বুঝতেই পারছিলাম সাহেব তার গিন্নির জন্য লাক্সই উপহার পেলেন না বলে তার মনটা ভারী হয়ে রয়েছে এবং তাই তার চালে ভুল হচ্ছে। কিন্তু মেজাজের কথা মাথায় রেখে আমি আরো বেশি ভুল চাল দিয়ে তাকে জিতিয়ে দিলুম। রাত্রি 9টায় 1650-এর ডিনার খেয়ে কফি আর ব্র্যান্ডিতে কিছুটা সময় দিয়ে সাহেব শুতে চলে গেলেন সাফেদ কোটিতে। রাজা নিজে মদ্যপান করেন না, আমিও করি না, এখানে মিলেছে ভালো। আমি শুধু কফি আর একটা ভালো হাবানা চুরুট খেয়ে উঠে পড়লাম। দেওয়ান নিজে এলেন আমাকে লালকোটিতে পৌঁছে দিতে। আমি জিজ্ঞেস করলাম, রাজা আজ কেমন আছেন? দেওয়ান মাথা নেড়ে আক্ষেপসূচক শব্দ করে বললেন, সেই রকমই, ভুল বকছেন, হাসপাতালের নার্সদের খুব জ্বালাচ্ছেন, ডাক্তাররাও হিমশিম খেয়ে যাচ্ছেন। লালকোটিতে গিয়ে দেখি এখানে খাট বিছানা তোষক বালিশ সবই অনেক ভদ্রস্থ, অর্থাৎ আমার উপযোগী। দেওয়ানজি যাবার সময় বলে গেলেন, আপনার সাহসের তুলনা নেই, এই ঘরে রাজা সত্যঘন সিং মারা যাবার পর এই প্রথম মানুষ বাস করছে। আমি বললাম, কোনো চিন্তা করবেন না, আমি সব অবস্থাতেই নিজেকে সামাল দিতে পারি। খাটের পাশে একটা ল্যাম্প রয়েছে, সেটা জ্বালিয়ে কিছুক্ষণ মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটা বই পড়ে 11:30 নাগাদ বাতি নিভিয়ে দিলাম। পশ্চিমে একটা বড় জানলা রয়েছে, সেটা দিয়ে একসঙ্গে চাঁদের আলো আর ঝিরঝিরে বাতাস আসছে। চোখে ঘুম আসতে বেশি সময় লাগল না। ঘুমটা ভাঙল যখন, তখন চাঁদ নেমে গিয়ে ঘরের ভেতরটা আবছা আলোয় ভরে গেছে। চোখ চেয়েই বুঝলাম
যে ঘরে আমি একা নই, দরজা যদিও বন্ধই আছে, তো জানলার পাশে একজন লোক সোজা আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। আমার মতো লম্বা আর আমারই ধাঁচের চেহারা, কেবল গোপটা আমার চেয়ে একটু বেশি পুরু। চাঁদের আলোয় খুব স্পষ্ট বোঝা না গেল লোকটা যে গাঢ় রঙের বিলটি পোশাক পরে রয়েছে সেটা বুঝতে পারলাম। আমি কন্যায় ভর দিয়ে একটু উঠে বসলাম, বুকের ভেতরে একটা মৃদু কাঁপনি অনুভব করছিলাম, কিন্তু সেটাকে আমি ভয় বলতে রাজি নই। বেশ বুঝতে পারছি যে যিনি প্রবেশ করেছেন তিনি জ্যান্ত মানুষ নন, তিনি প্রেতাত্মা, এবং ইনি যে বর্তমান মহারাজার বাপ সত্যগণ সিংহের প্রেতাত্মা তাতেও কোনো সন্দেহ নেই। ইনি এই ঘরে নিজের মাথায় রিভলভার মেরে আত্মহত্যা করেছিলেন। I have come to tell you something, গম্ভীর গলায় বললেন প্রেতাত্মা। বাকি কথা ইংরেজিতে হলো, আমি সেটা বাংলায় বলছি। আমি জিজ্ঞাসা করলাম, কি বলতে এসেছেন আপনি? আজ থেকে 30 বছর আগে আমি একটা মহামূল্য পাথর কিনেছিলাম ভিয়েনাতে একটা নিলামে, সেটা একটা পান্না, তার নাম ছিল ডোরিয়ান এমারেল্ড। এমন পান্না সচরাচর দেখা যায় না। সে পান্না কি হলো? এখনো আছে আমার ছেলের আলমারির দেরাজে একটা মখমলের বাক্সতে। যদি পারো তো সেটা বিক্রি করে দাও, খরিদ্দার যখন পেয়েছ তখন এ সুযোগ ছেড়ো না। কেন বলছেন এই কথা? ও পাথর, শয়তান পাথর, যখন কিনি তখন আমি এটা জানতাম না। ওর প্রথম মালিক ছিল লুক্সেমবুর্গের কাউন্ট ডোরিয়ান, সে তার কেল্লার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, তার দেহের একটা হাড় বাস্ত ছিল না। তারপর এই পান্না 19 জনের হাতে ঘোরে, 19 জনই আত্মঘাতী হয়। আমি এটা জেনেও পান্নাটি হাত ছাড়া করিনি, কারণ এমন আশ্চর্য সুন্দর পাথরের সঙ্গে যে এত ট্র্যাজেডি জড়িয়ে থাকতে পারে সেটা আমি বিশ্বাস করিনি। কিন্তু আমার মৃত্যুর জন্য ওই পাথরই দায়ী। আজ যে আমার ছেলের মাথা খারাপ হয়েছে তার জন্য ওই পাথর দায়ী। আমার নাতির এখনো কিছু হয়নি, কিন্তু ভবিষ্যতে। প্রেতাত্মা কথা থামালেন। আমি বললাম, আপনি নিশ্চিন্তে থাকুন, আমার দৃঢ় বিশ্বাস আমি ওই পান্নাকে বিদায় করতে পারব। তবে আমি আসি। চাঁদের আলোয় প্রেতাত্মা ক্রমে অদৃশ্য হয়ে গেল। আমি বাকি রাত আর ঘুমোতে পারলাম না। পরদিন সকালে দেওয়ানকে বললাম রাত্রের ঘটনা। দেওয়ান তো শুনে থ বললেন, কিন্তু আমি এমন পাথরের কথা জানি না। আমি বললাম, যাই হোক, আলমারির দেরাজটা একবার খুলে দেখতে হয়। আলমারির দেরাজ খুলে লাল মকমলের বাক্সে পান্নাটা পেতে কোনোই অসুবিধে হল না। পাথর দেখে আমার চক্ষু স্থির, এমন পান্না আমি জীবনে দেখিনি।
এবার সাহেবকে ডেকে বললাম, সাহেব তুমি পাথর চাইছিলে? একটা আশ্চর্য পাথর আমার ব্যক্তিগত সংগ্রহে আছে বটে, কিন্তু সেটা আমার বাবার কেনা, তাই হাতছাড়া করতে দ্বিধা হচ্ছিল। পরে ভেবে দেখলাম তুমি সম্মানিত অতিথি এবং দূর থেকে এসেছ, তোমাকে বিমুখ করার কোনো মানে হয় না। দেখো তো এই পান্নাটা তোমার পছন্দ হয় কিনা। পান্না দেখে সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেল, দুবার অস্ফুট স্বরে বললেন, ইটস আ বিউটি, ইটস আ বিউটি। তারপর বললেন, আমি আর কিছু নেব না। পান্না সাহেবের হাতে চলে গেল, আর আমাদের হাতে এলো একটা চেক। আশ্চর্য এই যে বিকেলে হাসপাতাল থেকে খবর এলো যে রাজা অনেকটা সুস্থ বোধ করছেন। সাহেবের তরফ থেকে শিকার তেমন জমল না, কারণ জঙ্গল হাঁকুয়াদের ক্যানেস্তেরা পেটানোর চোটে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে সাহেবের হাতির কাছে এসে পড়া সত্ত্বেও সাহেবের নিশানা অব্যর্থ হল না। শেষটায় আমার গুলিতেই বাঘ মরল। পরের দিন সাহেব দিল্লি চলে গেলেন। দুদিন পরে কাগজে দেখলাম দিল্লির এয়ারপোর্ট থেকে একটা প্যান আমেরিকান বিমান টেক অফ করার প্রায় সঙ্গে সঙ্গে তার ইঞ্জিনে একটা শকুন ঢুকে পড়ে। প্লেন বিকল হয়ে গোঁত খেয়ে মাটিতে পড়ে, যদিও কেউ মারা যায়নি। যাত্রীদের মধ্যে জনা পঁচিশেককে নার্ভাস শকের জন্য হাসপাতালে যেতে হয়েছিল। তাদের মধ্যে ছিলেন মার্কিন ধনকুবের অস্কার এম হোরেনস্টাইন। শুনছিলেন মহারাজা তারিণী খুড়ো, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে ও তারিণী খুড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়, তারিণী খুড়োর সাঙ্গপাঙ্গর ভূমিকায় মীর, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চি তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। সানডে সাসপেন্স কেমন লাগলো জানান আমাদের। চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, রেডিও মির্চি 98.3 FM, পোস্ট বক্স 777, কলকাতা 17। ইমেলও করতে পারেন sunday@radiomirchi.com এ। সানডে